দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে জাতির অত্যন্ত ক্রান্তির অগ্নি আমাদের সামনে কঠিন কাজগুলো রয়েছে। আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের ঐক্যকে অটুট রেখে জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যা হারিয়েছি আমাদের ভোটের অধিকার, আমাদের মৌলিক অধিকার, সেই অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা যে চেতনা সেই চেতনাকে সমুন্নত রেখে আমাদের সামনে কাজ করতে হবে। আমি আশা করব যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আপনারা যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন ঠিক একইভাবে আজকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে পাওয়ার জন্য একইভাবে আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দল তারা সফল হবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।